এই ধর্মের মধ্যে অন্য কোন ধর্ম নেই, সেটা হচ্ছে প্রকৃতির ধর্ম। আর এই প্রকৃতির ধর্ম পালন যদি আমরা করি তাহলে আমরা সত্যি মানুষ হব, সত্যি তাদের সমস্ত জায়গায় যে জায়গায় আমরা যেতে চাই, এখানে এসেছি আমরা পৃথিবীতে, এখানে কিছুদিন খেলবো, থাকবো, গান করব, তারপর চলে যাব, সেই জায়গায় গিয়ে কিন্তু আমরা নিজের জায়গায় সঠিক স্থান পাব। শ্রী ঠাকুর বলেছেন যে মানুষের জন্মই হচ্ছে সন্ন্যাস আর মৃত্যুই হচ্ছে ত্যাগ। এই জন্মই সন্ন্যাস ও মৃত্যুই ত্যাগ, এই যার মন্ত্র সেই শ্রী ঠাকুর বালগোপালাচারী মহারাজ মহাকাশের মহানাম রাম ও নারায়ণ রাম নিয়ে এসে মানুষকে দিয়েছেন যে এই রাম যেন সংকীর্তন করবে সমস্ত জীব, এই নামের যে মূল ধারা সমস্ত জীব জগৎকে শান্তির পথে নিয়ে যাবে এবং আমরা যেখানে যেতে চাই সেই পথে নিয়ে যাবে। আমরা সেই রাম অনন্য রাম নাম সংকীর্তন করে সমস্ত জীব জগৎকে এক করে একই ধর্মের যে প্রকৃতির ধর্ম সেই প্রকৃতির ধর্মের কাছে নিয়ে যেতে চাই। আমাদের এখন সেই প্রোগ্রামই শুরু হবে রাম অনন্য রাম। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তঞ্জন চরাচর তদ্ভদ দর্শিতং যে রাম নারায়ণ রাম
Ram Narayan.
Ramo Narayano Ram
বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ নাম তোমার আমার সবার নাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ নাম মহাপুরুষের মহানাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ তোমরা দ্বন্দ্ব বিবাদ ভুলে বলো রাম নারায়ণ 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 বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম বলো রাম নারায়ণ রাম নারায়ণ
লোক ঠাকুর দিলে নেই নাম রাম নারায়ণ রাম বলো রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম বলো রাম নারায়ণ রাম রাম এখন আমাদের রামনারায়ণ রাম এখন আমাদের একটা বায়োপিক দেখানো হবে ঠাকুরের। হ্যালো, শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে এখন পরিবেশিত হবে। যার দর্শন স্পর্শন বাণী শ্রবণের জন্য দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে ছুটে আসে, মধুকরের মতো ভিড় করে ছুটে যায়, হাজারে হাজারে তার দর্শন স্পর্শন আর দীক্ষা লাভের আকাঙ্ক্ষায়। কারো কাছে তিনি পরম পিতা, কারো কাছে দেবতা, কারো কাছে পরম আত্মীয়, কারো কাছে সরা, কারো কাছে মাথা, কারো কাছে পিয়া, কারো কাছে কান, আবার কারো কাছে তিনি শুধু গুরু। জন্মগত সিদ্ধ হয়ে সামান্য কয়েকজন এসেছে, তাদের ক্রিয়ার পর্যায়ে এলেন ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী।
মহাপ্রভু শ্রী গৌরানন্দের তাঁর মাতু বিষ্ণুদাস ঠাকুরকে বলেছিলেন তিনি আবার এই বংশেরই চৌরাদশ পুরুষে ভাগিনী রূপে আসবেন। মাতা শচী দেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী, তাঁর পুত্র বিষ্ণুদাস, না জামাতা পণ্ডিত গোপীনাথ পন্থাবরণ নাগার্জুন গ্রন্থে এই ভবিষ্যৎবাণীটি পূর্ণাঙ্গ উল্লেখ করেছেন। এরকমই আরো অনেক সাধক ও মহান বলে গেছে যে পূর্ণ বুদ্ধ পূর্ণ ব্রহ্মরূপে তিনি এবার আসছেন। সেই বংশে আজ তিনি এসেছেন পণ্ডিত হিরণ্যনাথের ভাগিনীও হয়ে। জন্মগত সিদ্ধির প্রচুর প্রমাণের মধ্যে একটি 6-7 বছরের শিশুর মুখে আদি যুগের আদি বেদের বন্যা, তাতে শিক্ষক প্রতিবেশী প্রবীণাত্মীয়রা তাঁর চরণে দীক্ষার্থী এসেছেন, আজও তাঁদের অনেকে আছেন এই মর্মে সাক্ষ্য দিতে। মহাপ্রভু সেদিন দিয়েছিলেন হরে কৃষ্ণ হরে রাম নাম, ঠাকুর হয়ে এসে তিনি এই যুগের যোগ্য নাম দিচ্ছেন রাম নারায়ণ। প্রায় 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নীলাচল পরিক্রমার সঙ্গী তার মাতু বিষ্ণুদাস ঠাকুরকে সংসারাশ্রমে ফিরে যেতে নির্দেশ দিয়েছিলেন। বিষ্ণুদাসের অপরাধ মহাপ্রভুর সঙ্গে সন্ন্যাসে বেরিয়ে তিনি একটি হরিতকি সঞ্চয় করেছিলেন। অনুতপ্ত বিষ্ণুদাস ঠাকুরের আকুল কান্নায় বিগলিত হয়ে মহাপ্রভু তাকে একান্তে আশ্বাস দিয়ে এই কথা বললেন যে তিনি আবার অবশ্যই জন্ম নেবেন ভাগিনী রূপে বিষ্ণুদাসের ত্রয়োদশ পুরুষে। কৃষ্ণদাস ঠাকুরের কর্চায় মহাপ্রভুর এই গোপন আশ্বাসের পরিষ্কার বিবরণ। বিষ্ণুদাস ঠাকুরের জামাতা গোপীনাথ কণ্ঠাভরণের 1461 শতাব্দে রচিত নাগার্জুনিয়ম গ্রন্থটিতেও শ্রী চৈতন্যের সেই গোপন ভবিষ্যৎবাণীর কথা জানা যায়। এই গ্রন্থে গোপীনাথ লিখেছিলেন যে শ্রী চৈতন্যের মাতা শচীদেবী কন্যা হয়ে দ্বাদশ স্তরে এসে সেই মূর্তমূর্তি পুরুষকে গর্ভ ধারণ করেন। এই গ্রন্থে গোপীনাথ কণ্ঠাভরণ আরও জানিয়েছেন যে নীলাচলে সাগর বেলায় বা ইন্দ্রদুম্ন সরোবরে চৈতন্য মহাপ্রভু স্নানান্তে তাঁর দিব্য অঙ্গমার্জনের সময় তিনি দেখেছিলেন মহাপ্রভুর অঙ্গে চিন্ময় রূপে প্রলয় পয়োধি ধরে আসেন বালক রূপে মহাবিষ্ণু। বিষ্ণুদাস ঠাকুরের পুত্র গোপাল দাসের অন্তরঙ্গ বয়স্য স্বামীনাথ দেবশর্মাও একই কথা লিপিবদ্ধ করেছিলেন তাঁর পুনরাগমনায়চ কাব্যগ্রন্থে। স মহাভাবি মহাপ্রভুরবদত সন্ন্যাসা ধীনং মাতুলং বিষ্ণুদাস কবীচূড়ম ঐকান্তিক রহস্যাং চিরমাগমিষ্যামি পুনর্ভবে তবৈর বংশস্য ত্রয়োদশ স্তরে। একান্তে রহস্যে আমি কহি যে মাতুল, জানিও নিশ্চিতভাবে হইবে না কুল, তোমারই বংশে আমি ত্রয়োদশ স্তরে আবার আসিব কোনো নবকলে দরে। তুমি যে মাতুল আমি ভাগিনীও তব, তখনও তোমার আমি ভাগিনীও হব। মাতুল বিষ্ণুদাস ঠাকুরের নিকট প্রদত্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণীর 100 বছর পরে মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী তার পরম ভক্ত অশ্বিনী চ্যাটার্জিকে অর্থমন্ত্র দিয়ে বলেছিলেন, চিন করিস না, 100 শতাব্দী পরে এক পূর্ণ ব্রহ্ম অবতার তোর অর্থমন্ত্র পূর্ণ করে দেবেন, এখন তুই পরে ফিরে যা, সংসার ধর্ম পালন কর। শিবতুল্য মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীও অশ্বিনী চ্যাটার্জিকে তাঁর সেবায় তুষ্ট হয়ে বললেন, আজ থেকে 100 শতাব্দী পরে এক পূর্ণ ব্রহ্ম অবতারের সঙ্গে তোর সাক্ষাৎ হবে, তিনিই তোর গুরু হবেন, ভাবিস না। লোকনাথ ব্রহ্মচারী সেই সময় তার এক ভক্ত যোগেশ চৌধুরীকে দীক্ষামন্ত্র দিলেন না, পরিবর্তে তাকে একখানি গেরুয়া কাপড় দিয়ে বললেন, 100 শতাব্দী পরে এক পূর্ণ ব্রহ্ম অবতারের সঙ্গে তোর দেখা হবে, তিনি তোকে এই গেরুয়া কাপড়খানি পরে আসতে বলবেন, তিনি তোর গুরু হবেন। শঙ্করনাথ রায় রচিত সাধু সন্তের মহাসঙ্গমে গ্রন্থে উল্লিখিত ত্রিকালজ্ঞ ঋষি হিমালয়বাসী আদিত্যনাথ বাবা বলেছিলেন, যোগাবতার চারজনই
প্রথম অবতার এসেছিলেন হরি, দ্বিতীয় অবতার এসেছিলেন রাম, তৃতীয় অবতার এসেছিলেন কৃষ্ণ। এবার যিনি আসবেন তিনি পূর্ণ ব্রহ্মের পূর্ণ শক্তি নিয়ে অবতীর্ণ হবেন এই বাংলার বুকে। সাধক বামাখ্যাপা, প্রভু জগবন্ধু প্রমুখ অনেক সাধু মহাজন এই ধরনের অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। অবশেষে এলো সেই পরম শুভক্ষণ। ১৩২৭ সালের ২৩শে কার্তিক, ১৯২০ খ্রিস্টাব্দের ৯ই নভেম্বর মঙ্গলবার, ঢাকা বিক্রমপুরের মেদিনী মণ্ডল গ্রামে ঘোর অমানিশায় ১০:২০ কালী পূজার পরম লগ্নে বিস্ময়কর ভাবে এই ধরায় যিনি অবতীর্ণ হলেন। ভিড় করা অজস্র মানুষের মনে প্রশ্ন জেগেছিল সেদিন, কে কে এই মহান? আজও সেই প্রশ্নের নিরসন হয়নি। চৈতন্য মহাপ্রভুর মাতামহ অর্থাৎ শচীদেবীর পিতা ছিলেন নীলাম্বর চক্রবর্তী। তারই পুত্র মহাপ্রভুর মাতুল বিষ্ণুদাস চক্রবর্তী এবং কন্যা শচীদেবী মহাপ্রভুর মাতা, বিষ্ণুদাসের পুত্র গোপাল দাস, গোপাল দাসের পুত্র রাজীব লোচন, রাজীব লোচনের পুত্র রামকৃষ্ণ, রামকৃষ্ণের পুত্র রামচন্দ্র, রামচন্দ্রের পুত্র রামদেব, রামদেবের পুত্র বলরাম, বলরামের পুত্র রামশঙ্কর, রামশঙ্করের পুত্র রামকিঙ্কর, রামকিঙ্করের পুত্র হরনাথ শিরোমণি ছিলেন বিষ্ণুদাস ঠাকুরের ১০ম উত্তর পুরুষ। হরনাথের পুত্র অম্বিকানাথ বিদ্যাভূষণ ছিলেন ১১ পুরুষ। তার পুত্র হিরণ্যনাথ তত্ত্বতীর্থ ও কন্যা চারুশীলা দেবী ছিলেন ১২ পুরুষের। মাতা চারুশীলার গর্ভে বিষ্ণুদাসের ৩৩ পুরুষে মাতুল হিরণ্যনাথের ভাগিনী রূপে শ্রী শ্রী বালক ব্রহ্মচারীর মহাবির্ভাব। বালক ঠাকুরের পিতৃকুলের যে পরিচয় পাওয়া যায় তা এইরকম। হরিদেব ঠাকুরের পুত্র ছিলেন সদানন্দ, তার পুত্র রামরতন, রামরতনের পুত্র রামলোচন এবং রামলোচনের পুত্র ছিলেন শ্রী শ্রী বালক ঠাকুরের পিতামহ দীনবন্ধু চক্রবর্তী। ঠাকুরের পূর্বপুরুষেরা ছিলেন জ্ঞানী, অমায়িক, সরল, পরদুঃখ কাতর, কিন্তু বিষয়বুদ্ধি এবং বাস্তব জ্ঞান কম থাকায় পিতৃপুরুষের বিষয় সম্পত্তি রক্ষা করা যায়নি। শেষ পর্যন্ত বালক ঠাকুরের পিতা সুরেন্দ্রচন্দ্র চক্রবর্তীকে জমিদারি সেরেস্থায় চাকুরি নিয়ে দূরে যেতে হয়েছিল। মেদিনী মণ্ডল গ্রামের বৈদিক বাড়ির কালী পূজা বিখ্যাত।
প্রতি বছরের মতো সেদিন মহা সমারোহে পূজা প্রাঙ্গণে উৎসব মুখর, ঢাক ঢোল সানাইয়ের বাজনা আর আতশবাজির রোশনাইয়ে সারা বাড়ি ভরপুর, আত্মীয় অভ্যাগতদের ভিড়ে জমজমাট, পূজারম্ভীর লগ্ন উপস্থিত, অথচ মিষ্টির থালা দেওয়া হয়নি। তন্ত্রধার ভগবতী ঠাকুর চিৎকার করছেন, লগ্ন বয়ে যাচ্ছে, মিষ্টির থালা কই? সামনে ছিলেন মাতা চারুশীলা, মিষ্টির থালা হাতে করে ত্রস্ত পায়ে এগিয়ে গেলেন পূজা মণ্ডপের দিকে। আঙিনায় নেমে দু এক পা যেতে না যেতেই হোঁচট খেলেন, মিষ্টির থালা হাত থেকে পড়ে গেল। কি হয়েছে বুঝবার আগেই দেখেন একটি জ্যোতির্ময় দেব শিশু মাটিতে শুয়ে হাত পা ছড়ছেন, চোখে তার দিব্য দৃষ্টি, শরীরে কোথাও কোনো সদ্য প্রসবের ক্লিদ পঙ্কিলতার চিহ্ন নেই। মনে হচ্ছে যেন কেউ তখনই স্নান করিয়ে দেব শিশুটিকে শুইয়ে দিয়ে গেছে। সবচেয়ে বিস্ময়কর ঘটনা, এই শিশুর জন্ম মুহূর্তে মাতা চারুশীলা কোনো প্রসব বেদনাই অনুভব করলেন না। হঠাৎ কোত্থেকে এক পাগল সন্ন্যাসী এসে চিৎকার করে বলতে লাগলো, সে এসেছে রে, সে এসেছে, পরে বুঝবি। বলতে বলতে যেন সে হাওয়ায় মিলিয়ে গেল। শিশু কলায় কলায় বাড়ছেন, ক্রমে শিশুর অন্নপ্রাশনের সময় হয়ে এলো। এমন সময় পিতা সুরেন্দ্রচন্দ্র চক্রবর্তী চাকুরি নিয়ে সপরিবারে উজানচর কৃষ্ণনগরে রওনা হলেন। আনুষ্ঠানিক অন্নপ্রাশন বা নামকরণ কোনোটাই হয়নি, তবু শিশু ঠাকুরের নাম রাখা হয়েছে বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী। আত্মীয় স্বজনেরা বীরু বলে ডাকেন, ভক্তেরা ডাকে বালক ঠাকুর, বাচ্চা ঠাকুর, বালক গোসাই ইত্যাদি নামে। সেই থেকেই তিনি বালক ব্রহ্মচারী নামে বিখ্যাত। 5 বছর বয়স হতে না হতেই ঈশ্বর তত্ত্বের কথা অপুরন্ত ধারায় নেমে আসতে শুরু করল শিশু ঠাকুরের আধো আধো কণ্ঠস্বরে। সেদিন মেঘনা নদীর উত্তাল তরঙ্গের উপর ধ্যান আসনে 5 বছরের শিশু ঠাকুর যখন শান্ত সমাহিত হয়ে বসেছিলেন ওস্তাদ আলী আহমেদ খাঁ মানুষের কোলাহল শুনে বেরিয়ে এলেন। দেখি তো হতবাক, জলের উপর বসে থাকা কি করে সম্ভব? ক্রমে 5 বছর উত্তীর্ণ হল, পিতা সুরেন্দ্রচন্দ্র বালককে ভর্তি করে দিলেন লববাবুর পাঠশালায় 1926 সালের জানুয়ারি মাসে। আনন্দ মাস্টার বাড়িতে বালক ঠাকুরকে পড়ান, কিন্তু কাকে পড়াবেন? সব সময়ে কোন ধ্যানে বালক মগ্ন হয়ে থাকেন আনন্দ মাস্টার বুঝতে পারে না। বয়স অল্প হলে কি হবে, প্রতিদিন এত অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে যে তার হিসেব রাখা কঠিন। তার স্পর্শে কঠিন রোগ সেরে যাচ্ছে, তার আশীর্বাদ মানুষ জটিল সমস্যা থেকে রেহাই পাচ্ছে, ভক্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। ঠাকুরের তখন 7-8 বছর বয়স, ঢাকা শহরের স্বামীবাগে ঠাকুরের মামাবাড়িতে বিখ্যাত ভোলাগিরির সঙ্গে ঠাকুরের দেখা হয়েছিল। ঠাকুরকে জড়িয়ে ধরে ভোলাগিরি বাবা বলে উঠলেন, মেরা জীবন সার্থক হুই, ব্রহ্মাঙ্ক পুরুষ মিল গেই। পাঠশালার পড়া শেষ করতে করতেই 10 বছর পার হয়ে গেল। পাঠশালা শিক্ষা শেষ করে বালক ঠাকুর কংস নারায়ণ হাই ইংলিশ স্কুলের ক্লাস 3-তে ভর্তি হলেন 1930 সালের জানুয়ারি মাসে। কয়েকদিনের জন্য ঠাকুর ঢাকায় এসেছেন, সেখান থেকে নৌকাযোগে মুন্সীগঞ্জে যাবেন, সঙ্গে যাবে কয়েকজন ভক্ত শিষ্য। মাঝপথে ঝড় উঠল, অন্ধকার নেমে আসছে, চরে নৌকা লাগানো হল, কিন্তু দূরে একটি কুটিরে টিম টিম করে আলো জ্বলছে। রাতে খাবারের জন্য এক ভক্তকে পাঠানো হল কিছু চিঁড়ে গুড়ের সন্ধানে। সেই কুটিরে গিয়ে কড়া নাড়তেই এক বৃদ্ধ বেরিয়ে এসে নদীর পাড়ে এগিয়ে এলেন। তাকে দেখেই বালক ঠাকুর বলে উঠলেন, কে অশ্বিনী? না তোমার অর্থ মন্ত্র পূর্ণ করে নেবে না? এতটুকু বালকের মুখে নিজের নাম শুনে অশীতিপর বৃদ্ধ অশ্বিনী চ্যাটার্জি অবাক হয়ে গেলেন। পরক্ষণে তিনি বুঝতে পারলেন মহাযোগী ত্রৈলঙ্গ স্বামী ও লোকনাথ ব্রহ্মচারী নির্দেশিত সেই পূর্ণ ব্রহ্ম অবতারের দেখা মিলল এতদিনে। বালক ঠাকুর বললেন, এসো তোমার মন্ত্র পূর্ণ করে দিই। এদিকে যোগেশ চৌধুরী
তখনকার দিনে 20-25টি গ্রামের মধ্যে একমাত্র গ্রাজুয়েট জীবনভর স্কুলে হেডমাস্টারি করে অবসর গ্রহণ করেছেন। গুরুর সন্ধানে ঘুরে ঘুরে প্রায় হতাশ হয়ে দেশের বাড়িতে আছেন। বালক ঠাকুর তখন 2500 গ্রামে কয়েকদিনের জন্য গেছেন। প্রাতঃভ্রমণ সেরে ফিরছেন, এক বাড়িতে ঢুকে কড়া নাড়লেন। বৃদ্ধ যোগেশ চৌধুরী বালককে দেখে আশ্চর্য হয়ে গেলেন। ঠাকুর বললেন, তোমার গেরুয়া কাপড়খানি পরে এসো, লোকনাথ ব্রহ্মচারী আর তিনি ছাড়া আর কেউ তো গেরুয়া কাপড়ের কথা জানে না। দীক্ষান্তে বালক ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন যোগেশ চৌধুরী। ঢাকা থেকে প্রকাশিত ইস্ট বেঙ্গল টাইমস পত্রিকায় 1943 সালের 1 মে তারিখে এ নিউ লাইট ইন দি ইস্ট নামক ধারাবাহিক প্রবন্ধে ঠাকুরের অলৌকিক যোগশক্তির একটা ঘটনা লিপিবদ্ধ হয়েছিল। এটাকে কায়ক গুহ বা নিজেকে বহুতে পরিণত করা বলে। ত্রিপুরার উজানচরে বহু লোকের সামনে এই উচ্চতর বিভূতির প্রকাশ ঘটেছিল। ঠাকুর শিষ্যদের সঙ্গে খুব হাসি খেলায় মত্ত হয়েছিলেন, সকলেই তাঁর সেই হাসি ঠাট্টায় মেতে উঠেছিল। হঠাৎ তিনি নিজেকে বহুতে পরিণত করলেন। প্রতিটি শিষ্য দেখল তাঁর সামনে বসে আছেন হাস্য কৌতুকময় ঠাকুর। যতজন শিষ্য ততজন ঠাকুর। এইভাবে চলতে থাকে বালক ঠাকুরের বাল্য জীবনের আরম্ভনা। আর অজস্র ঐশী শক্তির প্রকাশ, অষ্টসিদ্ধির চরম বিকাশ। মানুষ অবাক হয়ে শুনে তার নির্ভীক সংস্কার মুক্ত যুক্তি। হাজার হাজার মানুষ তার পায়ে আত্মনিবেদন করে ধন্য হয়। কৈশোর পার হয়ে যৌবনে উপনীত হলেন তিনি। অজস্র মানুষের প্রাণের টানে তার প্রচলিত শিক্ষায় পড়ল জ্যোতি। ত্রিপুরা জেলার উজানচর কৃষ্ণনগর গ্রাম ছেড়ে ঢাকায় এলেন স্বামীবাগে। তারপর বাংলা ভাগের পর এলেন কলকাতায়। কলকাতায় কয়েকবার স্থান পরিবর্তন করে তিনি তার ভক্ত শিষ্যদের সঙ্গে কায়িক পরিশ্রম করে গড়ে তোলেন পবিত্র গঙ্গার তীরে মনোরম সুখচর ধাম। সেদিনের সেই শিশুই সর্বশক্তিমান, শুদ্ধ, মুক্ত, বুদ্ধ, অমৃত পুরুষ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। ধর্ম ও বেদ সম্পর্কে জানতে চেয়েছো, বেদ যদি ধর্ম, সেই ধর্মকে আজ কোথায় এনে নামিয়েছে? এক শ্রেণীর ব্যক্তিরা ধর্মের অর্থ বিকৃত করে সমাজকে নিঃশেষ করে দিয়েছে। ধর্ম ধর্ম করলে ধর্ম হয় না, ধর্মের মূল তত্ত্ব আগে জানা দরকার। আমি সেই বিজ্ঞানসম্মত মূল তত্ত্বকে জানিয়ে দিতে চাই। ধর্ম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ সম্পূর্ণ বাস্তবতার উপর। অবাস্তবতার ভেলকি এখানে আর বেশি দিন চলবে না। এতদিন এখানে ধর্মের কথা শুনেছ একরকম, এখন সত্যিকারের কথা শুনো। ধর্মের প্রথম কথাই হলো সমাজের অভাব দূর করা। কেউ অনাহারে বা নিরাশ্রয়ে থাকবে না। ধর্মের মূল কথা হলো সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া। এমনকি দেশে একটা ভিক্ষুক থাকবে না। কিন্তু চারিদিকে কি দেখতে পাচ্ছ? কেবল ভিক্ষুকের মিছিল। এখানে ধর্মের নামে বেশিরভাগই চলছে ব্যবসা আর শোষণ। তারই জন্য হয়েছে দল আর সম্প্রদায়। এরা সমাজের বুকে পরগাছা স্বরূপ। সমাজে এরা আনছে হতাশা, বেদ আনছে নাশার বাণী। ধর্ম ও রাজনীতির সুযোগ নিয়ে এক দল সাক্ষাৎ নেছে সুযোগ গোষ্ঠী সমাজকে পঙ্গু করে দিয়েছে। বেদ এদেরই রাক্ষস অসুর বলতো। বেদ তাই বারবার সাবধান করে দিয়েছেন, দেশ যেন এদের কবলে না পড়ে। এইসব শত্রুকে দমন করার চরম নির্দেশ দিয়ে গেছেন। রামের হাতে ধনুপণের কথা ভুলে যেও না। দেবী পূজার শেষে ছিল শত্রুবলির প্রথা। বাড়িশুদ্ধ সবাই মায়ের হাতের খড়গটি ধরে মন্ত্র পাঠ করে শত্রুবলি দিত। নাম ও প্রেমের মাধ্যমে সমাধান না হলে দেবতাদের হাতের অস্ত্রগুলোর সদ্ব্যবহার করতে ভুলে যেও না।
সমাধানের জন্য বেদ আরো বলেছেন, নাম ও প্রেমের মাধ্যমে যাতে সবাইকে জয় করা যায় তার জন্য আকাশের তত্ত্বকে ভঙ্কন করে এক বিরাট অর্থপূর্ণ তেজপূর্ণ স্বর্গ আনা হয়েছে, তা হল রামনারায়ণ রাম। এই মুক্ত নাম যারা মুক্ত কণ্ঠে ভজন করবে তাদের মাধ্যমে আসবে দেশের কল্যাণ। বুঝে না বুঝে অকপশিকেই বড় কবি সাহিত্য হয়েছে, সারে গ্রাম চর্চা করেই সুরক্ষ হয়েছে। তেমনি যে নাম স্মরণ করবে তার আকাশের মতো স্বচ্ছতায় ভরপুর হয়ে যাবে, উপলব্ধি তখনই করতে পারবে বিশ্ব প্রকৃতির সৃষ্টির কারণ রূপ উদ্দেশ্য। সেই মহাচৈতন্যময় বিশ্ব প্রকৃতিকে তার জন্য যে সৃষ্টি, আমি চাই আবার বেদের যুগ ফিরে আসুক। ভারতবর্ষে এত সাধু মহান যারা আছেন তাদের মতবাদ, তাদের আদর্শ এইভাবে যদি সবার কাছে পৌঁছিয়ে দিত, তবে মনে হয় বিবাদ বিচ্ছেদ থাকত না। কেন বিবাদ বিচ্ছেদ থাকছে? মানুষ কেন এক হতে পারছে না, এক জাতি হতে পারছে না, এক নীতি হতে পারছে না? বিবাদ বিচ্ছেদ কেন? এত হাজার বছরের ধর্ম, এত হাজার বছরের তত্ত্ব আদর্শে, এত আশ্রম, এত মঠ, এত মন্দির, এত মসজিদ, এত গির্জা, কিছুতেই তো দেশকে এক করতে পারছে না। ভুলটা কোথায়? ভুলটা কি জনগণের, না যারা আদর্শে, যাদের আদর্শে সব চলছে কাদের উপর? বুঝতে ভুল করতে পারে, এটা একটা কথা। বুঝতে ভুল করবে যারা, তাদের তো এই জন্য দায়ী কে? আমার কথাটা যদি বুঝতে ভুল করে তার জন্য আমি দায়ী হব, তারা দায়ী হবে কেন? তাদের এমনভাবে বুঝাতে হবে তারা যেন বুঝে সেই তত্ত্ব বা আদর্শ, আদর্শের তত্ত্ব বিষয়ে যাতে বুঝতে পারে। কিন্তু আজকের সমস্ত পৃথিবীতে এত জাতিগত নীতিগত কেন বিবাদ? ধর্মের আসল তত্ত্বটা আমাদের যে প্রচলিত ধর্ম চলছে এখানে, আসল তত্ত্ব নিয়েই যত বিভ্রান্ত হচ্ছে। আসল বস্তু একটা, সূর্য যেমন সবার, সেখানে কোনো বিবাদ বিচ্ছেদ নাই। শুধু মানুষের জন্য সূর্য নয়, জীব জগতে সবার জন্যই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, মাটি, জল, যা কিছু আছে এর মধ্যে তো বিবাদ বিচ্ছেদ নাই। নামে বিভক্ত হতে পারে, কাজ সবারই এক বস্তু। ধর্মের বেলায় এরকম হচ্ছে কেন? মন গড়া কথা, যেটা প্রমাণ দিতে পারবে না, যেটা ঠিক বুঝাতে পারবে না, গল্পের উপরে, কল্পনার উপরে যদি ধর্ম প্রতিষ্ঠিত হয় সেই ধর্মে বিবাদ বিচ্ছেদ আসবেই। সমস্ত পৃথিবীর মধ্যে এত যুদ্ধ বিগ্রহ, এত হানাহানি মারামারি, এত হবে কেন? এর মূলে কারা? এর মূলেই হচ্ছে ধর্মের অর্থটা বিকৃত হয়েছে, বেশিরভাগ বিকৃত হয়ে যাওয়ার ফলে আজকের এই পরিস্থিতি। বাংলাদেশ বিভক্ত হয়ে গেল, পাগলের মতো সব ছুটে আসলো, কত লোক মারা গেল, সে আর বলার নেই। হিন্দু মুসলমান, কিন্তু হিন্দু মুসলমানের অন্যদিকে তো কোনো ত্রুটি নাই, দৈহিক চারিত্রিক সবাই প্রায় এক ধরনের। হিন্দুর মেয়ে বিয়ে করলে মুসলমান যদি বিয়ে করে তার ঘরে বাচ্চা হয় না, ধর্মে তো আটকালো না যে মুসলমানের সঙ্গে বিয়ে দিলে বাচ্চা হবে না, ঘর করা যাবে না, তা তো হচ্ছে। মিল তো ঠিকই আছে, প্রকৃতিগত মিল, মিলে কোনো তাফাত নাই। তাই আজকে সমাজে এত শান্তি, এত নির্যাতন, এত দুর্নীতি কেন? তার মূল বিষয়
তত্ত্বগত দিক থেকে সব রকম বৈষম্য ছিল চারিদিকে। তাই আমাদের কর্তব্য হচ্ছে তোমরা যেই আশা নিয়ে এসেছ যে তত্ত্ব এরকম পরিবেশন করবে যেই তত্ত্বে সবাই একমতে আসবে। আজকের দেশের চেয়ে দাম হচ্ছে দলগত বিবাদ, দলের চিন্তা। দেশের চিন্তা কতজনে করে? দলগত বিবাদ রাজনীতির দিক থেকে, ধর্মনীতির দিক থেকে দল সম্প্রদায় সৃষ্টি বেশি, যেটা আমি পছন্দ করি না। ছোট বয়স থেকে আমি চাচ্ছি ধর্ম সবাই এক, কুকুর বেড়াল থেকে আরম্ভ করে আমাদের নীতিগত কোনো বিবাদ থাকা উচিত। তোমার ধর্মে সবাই ঢুকতে পারবে না, একটা মুসলমান হাত দিলে জল ফেলে দেবে। সুতরাং হিন্দু মুসলমানের বিবাদ হবে না কেন? বিবাদের সৃষ্টি অনেকটা আমরা করেছি, আমরা তাদের ঘৃণা করেছি, সেটার জের এখন পোহাতে হচ্ছে। এতকাল ওদের বাইরে বসতে দেওয়া হয়েছে, হাত বেড়ালে জল ফেলে দিতে হয়েছে, একটা কুকুরে হাত ঢুকলে যেরকম, একটা মুসলমান ঢুকলে সেরকম, এটা তো থাকা উচিত না। এটা মূলে যদি ঘুরি স্টার্ট করে দিত, মূলে যদি নষ্ট করে দিত যে আমরা হিন্দু মুসলমান এক, এক সুরে আছি, এক জাতিতে আছি, এক নীতিতে আছি, আমাদের ওরা ঘরে ঢুকলে আমরা কোনো রকম কোনো বাধা সৃষ্টি করবো না। কিন্তু আমরা তো বাধা সৃষ্টি করেছি, আজকাল একটু কম আছে, এত গাল করার ফলটা এখন সবাই ভুগছে। তাই এক মৌলবীর সাথে আমার একজন ফকিরের সাথে আমার কথাবার্তা হয়েছে। আমি বললাম তোমরা মসজিদে এমন কিছু প্রমাণ দিতে পেরেছ সব লোক বিশ্বাস করে, বলে প্রমাণ দিতে পারিনি, আমরা বুঝিয়ে গেছি। বললাম সেই বুঝটা তো গল্প, গল্পের উপরে প্রতিষ্ঠা করাটা সমীচীন না। পুরোহিতের কাছে জিজ্ঞাসা করো মন্দিরে সমস্ত কত সাধু সন্ন্যাসী আছেন, তাদের জিজ্ঞাসা করা হয়েছে কিছু পেয়েছ, কিছু বুঝেছ? কিছুই বুঝে নেই, বিগ্রহ পূজা করছে, করো, সেখানে অশ্রদ্ধার কিছু নেই, অবহেলা করবো না, অবজ্ঞাও করছি না। তোমরা যদি খুঁজে পাও তাহলে করো, এত কাল এত বছর হাজার বছর হয়ে গেল খুঁজে যে পেয়েছে এরকম দৃষ্টান্ত তো কিছু নেই। কে পেয়েছেন কারা পেয়েছেন সেই বিষয়ে আমি বলছি না, যারা আছেন তাদের মধ্যে কেউ পেয়েছে কি? আজ প্রায় 80-85 কোটি লোক, তার মধ্যে তো কেউ পেয়েছে এরকম পরিচয় হয় নাই। আমি তো প্রায় 10-15 কোটি লোক দেখেছি, একজনও তো বলতে পারিনি যে আমি কিছু পেয়েছি। কী করে বিশ্বাস করবে, কী করে মেনে নেওয়া যায়? দেবতা দেখনি, আত্মা দেখনি, তাহলে আমরা মেনে যাচ্ছি। মেনে নেওয়া হলো একরকম, এটা ধারণায় কল্পনায় গল্পে নানা রকম ভাবে উক্তিতে কু আছে, এই আছে আখ্যায় ব্যাখ্যায় অনেক রকমের কথা আছে, কিন্তু আসলে আমি আমার বাবার কাজ করতে গেছি, বাবার কাজে করব, বাবা আছেন না নেই সেইটি তো জানে না, মোরে মৃত্যুর পরে আছেন না নেই, ধারণায় কাজ, ধারণায় তো ধর্মে তো ধারণা থাকবে না, কিন্তু কাজ করে যাচ্ছে। তাতে কত আত্মার কত রকম কাজ, শ্রাদ্ধ শান্তি অনেক কিছু, কিন্তু ধর্ম তো বলেছে না জেনে শুনে কাজ করবে না। তা তোমরা কী প্রমাণ পেয়েছ যে আত্মা যে আছে? কিছুই প্রমাণ পাইনি, তাহলে অযথা কাজ করতে যাচ্ছ কেন? তবে সেই যাচ্ছ সেইভাবেই যাচ্ছ, যদি থাকে যদি হয় এরকম কাজ করতো, কিন্তু থাকলে
মন্ত্রে যদি কিছু হয় আর না থাকলে তো এমনি করে গেলাম। সর্বত্র সর্বজায়গায় এই দ্বন্দ্বের খেলা চলছে, সেই জন্য ধর্মের সাথে রাজনীতির মিলে না কেন? এই প্রচলিত ধর্মের সাথে রাজনীতি মিলতে পারে না। এখানে হচ্ছে ব্যক্তিগত ধর্ম, মন গড়া ধর্ম, সেখানে বিবাদ বিচ্ছেদ থাকবেই, রাজনীতির সাথে মিলতে পারে না। যে ধর্ম তো ধর্মের অর্থটা আগে তোমরা আগে জানবে, ধর্মের প্রকৃত অর্থটা কি? ধর্মের প্রকৃত অর্থ হল বিজ্ঞান আছে, যুক্তি আছে, বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক, গণিত ভিত্তিক, সুর ভিত্তিক, ছন্দলয় আছে, সেটা হলো ধর্ম। আর যেই ধর্মে শুধু গল্প আর কল্পনা, ভাব আর উচ্ছ্বাস, সেটা ধর্ম না। আমাদের দেশের ধর্মটা কিসের উপরে প্রতিষ্ঠিত? বেশিরভাগ গল্প আছে, কল্পনা আছে, ভাব আছে, উচ্ছ্বাস আছে, সেখানে এই ধর্মের সাথে কারো মিলতে পারে না। এই ধর্ম সবাইকে আপন করতে পারবে না। অনেক বড় বড় কথা আছে, অনেক বড় বড় ভুলি আছে, কিন্তু আপন করতে পারবে না, এক করতে পারবে না। আমাদের আমি যে ধর্ম প্রচার করছি এটা যুক্তিভিত্তিক, গণিত ভিত্তিক, সুর আছে, ছন্দ আছে, এবং না জেনে মেনে নেওয়া যায় না, আগে জানো তারপরে বোঝো তারপরে মানো, তার জন্য দীক্ষা। দীক্ষাটা স্কুলে ভর্তি হওয়া, যাতে প্রধান শিক্ষক তার মন মোহন করাতে পারে, সেই স্বাধীনতাটা সেখানে পায়। যে স্কুলে ভর্তি হয় সেই স্কুলের ছাত্রের উপরে সেই শিক্ষক আধিপত্য করতে পারে, শিখবার সুযোগ সুবিধা দেয়, অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। চলে আছে যে বুঝে কাজ করো, যারা সমাজকে বিভ্রান্ত করছে, এটা সমাজকে তারা অত্যাচার করছে, সেই অত্যাচারের হাত থেকে রক্ষা করো, ব্যবস্থা করো। তাই আমার সন্তানদের সবাইকে বলছি, বলে যাচ্ছি যে ধর্ম তোমরা করো, কিন্তু বুঝে শুনে ধর্ম করো। যেই ধর্মে বুঝ আছে, কর্তব্য আছে, সেই ধর্ম তোমরা করো। এমন ধর্ম করবে না যে ধর্মের সম্বন্ধে তোমার কিছু জানা নাই। তাই শিশুবর থেকে এটাই একটা বড় বিপ্লব, আত্মরক্ষার বিপ্লব, বাঁচার বিপ্লব, বাঁচানোর বিপ্লব। মানুষ যাতে সুখে শান্তিতে থাকে তার ব্যবস্থা করতেই হবে, কারণ এই ব্যবস্থায় সুখ শান্তি আসতে পারে না। এই সময়ে যা চলছে এটা দুর্যোগের ভিতর দিয়ে আমরা চলছি, বিবাদ বিচ্ছেদ চলছে, এর প্রতিকার অবিলম্বে না করলে আরও রসাত হয়ে যাচ্ছে। প্রতিকার করতে গেলে সবাইকে একত্র করে জনচেতনায় মুক্ত করে আমরা এগিয়ে যেতে পারবো, এগিয়ে না গেলে আর উপায় নাই। তার জন্য জনচেতনার দিকটা আমরা বেশি জোর দিচ্ছি, তারপরে জোর দিচ্ছি জনবিপ্লব। এই বিপ্লব খুন নয়, খুন আমরা চাই না, গদি আমরা চাই না, কিন্তু খুন করতে এলে ছাড়াও পাবে না। তাই সেটাকে বলে আত্মরক্ষার বিপ্লব। আত্মরক্ষার বিপ্লবে আমরা বিশ্বাসী, সেই বিপ্লবের মাধ্যমে সমাজকে নিশ্চয়ই পরিবর্তনে আনা যাবে, এবং দানব শক্তিকে বিনাশ করতেই হবে, সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আমি দেবতা সাজলাম, ভগবান সাজলাম, অবতার সাজলাম, এই সাজের ব্যাপারই থাকবে না, সম্পূর্ণ জনসাধারণের সাথে জনবিপ্লবের চেতনার বীজ করতে হবে এবং সেটার সত্যি পরিণত হবে। এবং আমার এই পাঁচ ছয় কোটি সন্তান যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে নামি,
নিশ্চয় রুখতে কে পারবে, কেউ রুখতে পারবে না। আমরা সেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি যাতে সমাজ মধুময় হয়। যে অয় বলবাল দাদি যে জানা তার আমরা বাড়িয়ে যে সমাজকে সুস্থ করতে হলে ঝাঁপিয়ে পড়তে হবে, পকেট ভাজি করলে চলবে, ত্যাগের মাধ্যমে সমাজকে সেবা করতে হবে। সন্ন্যাস জন্মই সন্ন্যাস, মৃত্যু ত্যাগ, আলাদা ত্যাগের কোনো বালাই নাই। মানুষ ত্যাগ ত্যাগী হয়ে জন্ম নিয়েছে। নিশ্চয়ই সফল হবে, ধর্ম এক, নীতি এক। সুতরাং বিবাদ কোথায়, বিচ্ছেদ কোথায়? আমাদের জাতি জাতি বলে কোনো জিনিসই নাই। বিশ্বের জাতি এক জাতি, সেই সুরে তার প্রচার করো। ব্যক্তির প্রচার প্রয়োজন হয় না, ব্যক্তির প্রচার করো, আদর্শের প্রচার করো, সমাজকে এক করো। সেইভাবে কাজে লাগবো, বিপ্লব আমরা করবোই, আমি থাকি বা না থাকি। সেই বিপ্লব মানুষকে বাঁচার বিপ্লব, খুনের বিপ্লব নয়, গদির বিপ্লব নয়, ধর্মের ধর্মেই আছে সেই বিপ্লবের কথা। ধর্ম অবাস্তব কথা না, ধর্ম বস্তু ছাড়া নয়, বস্তুভিত্তিক ধর্ম, বাস্তব ভিত্তিক ধর্ম। অবাস্তব কথা ধর্মে থাকবে না, সেটা ধর্ম নয়। আর এখানে সেই রকম চলছে, যেরকম ভালোবাসো সেই ভালোবাসা ব্যাপকভাবে ছড়িয়ে দাও, ছড়িয়ে দিয়ে অনেক মতভেদে মতানৈক্যে যেতে হবে, কিন্তু যে জিনিসটাই যায় সেটা গ্রহণ করবে তোমরা, সেটাকে ভালো করে বুঝে নেবে, নিরপেক্ষতা বিচার করবে, নিরপেক্ষভাবে চলবে। আগে কোনো কাজের কারো প্রভাবে প্রভাবান্বিত হবে না, সবসময় নিরপেক্ষ দৃষ্টিতে চলবে। তাহলে এই রাজনীতি বা ধর্মনীতি কোনো বিবাদ বিচ্ছেদ থাকবে না, প্রকৃত কারণ বুঝে যদি চলো, দৃষ্টির থেকে সরে পড়লে সেই জিনিসটা তোমাদের সুন্দর হবে না। যেই জিনিসই করবে, যেই জিনিসই হাত দেবে, সেটা ভালো করে বুঝতে চেষ্টা করবে। কান কথায় বিশ্বাস করবে না, কান কথায় চলবে না, ধারণায় চলবে না, তাহলে কাজের ক্ষতি হয়। যে যার সম্বন্ধে যখন যেই বিরূপ সমালোচনা হবে তাকে না জানাও যে আগে কোনো সিদ্ধান্তে আসবে না, কোনো মন্তব্য করবে না। অনেক রকম এরকম কাণ্ড কথা ধারণায় অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। এবং দেব দেবতার বেলায়ও যতগুলো ধর্ম আছে প্রত্যেক ধর্মের অন্তর্নিহিত অর্থটা আগে জেনে নেবে, বুঝে নেবে, প্রশ্ন করে জিজ্ঞাসা করবে, ওরা কী বুঝের উপরে চলছে, তবে তোমরা সেটাকে ভালো করে বুঝে নিতে পারবে। তা না হলে একটা দলাদলি দলগত বিবাদ থেকে যাবে।
যে এই সমাজ সেই দুটো রুষ্ট হয়ে গেছে। এই সমাজকে পরিবর্তন করতে হলে অনেক ঝামেলা, অনেক ঝঞ্ঝট, অনেক অত্যাচার সহ্য করতে হবে। সুতরাং আমরা চাই এর একটা পরিবর্তন হোক এবং সমাজে সবাই দৃষ্টিটা এক হোক, এক সুরে থাকো, বুঝে কাজ করো, না বুঝে যেন চলে না। কারো কারো গুজবে কান না দিয়ে, কারো কার কান কথা না শুনে চলতে হবে, কারো কথা যেন শুনবে না, শুনতে গেলেই বিবাদ আসবে, ভুল বুঝাবুঝি আসবে। এই ভুল বুঝাবুঝিটাই কাল হয়ে দাঁড়াচ্ছে সর্বত্র সর্ব জায়গায়। সবার চাহিদা যদি এক এক সুরে থাকে, সবার মতবাদ যদি এক সুরে থাকে, তবে বিবাহ থাকতে পারে না, দলাদলি থাকতে পারে না, জাতিগত নীতিগত বিচ্ছেদ থাকতে পারে না। তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, শিখতে হবে, জানতে হবে এবং সেই মতে কাজ করতে হবে। তার জন্যই আমি যতটা দিচ্ছি সেই বিবাদ বিচ্ছেদ থেকে দূরে থাকার জন্য, জাতিগত থেকে নীতিগত থেকে যাতে দূরে থাকে বিবাদ বিচ্ছেদ থেকে, তার চেষ্টা করে যাচ্ছি। তোমরা তার চেষ্টা করবে, তোমরা সেইভাবে মতবাদ মত পথ এবং আদর্শের দিকে এগিয়ে যাবে, অগ্রসর হবে এবং সেই মধ্যে কাজ করবে, দেখবে আমরা সাকসেসফুল হবেই, না হয়ে উপায় নাই। আমরা তার জন্য লড়াই করবো এবং বুঝাতে চেষ্টা করবো। বুঝতে চাবে না সংস্কার যথাগত, তারা বুঝতে চাবে না, তারা সংস্কারের চিন্তাতেই ব্যস্ত আছে। সেই সংস্কারের হাত থেকে, কুসংস্কারের হাত থেকে মুক্ত করতেই হবে। শেষ অ্যান্থেম ঠাকুরের দেওয়া গান, যে গান আমরা সবার জন্য করেছি, সেই গান শেষ দিয়ে আমাদের শেষ হবে। সেটা হচ্ছে কর্মের পথে চলো তোমরা কর্মী ভাই। কর্মের প
পথে চলো তোমরা কর্মী ভাই, কর্মের পথে চলো তোমরা কর্মী ভাই, বেদ গান সবে গাই অনিবার, ঘরে ঘরে করি বেদের প্রচার, বেদ গান সবে গাইয়ানিবা ঘরে ঘরে করি বেদের প্রচার, সেই সে যুগের ধারা আসিয়া মিশু পুনসবাই, সেই সে যুগের ধারা আসিয়া মিশু পুনসবাই, চলো তোমরা কর্মী ভাই, কর্মের পথে চলো তোমরা কর্মী ভাই, মোরা সন্তান দল আদি যুগে রাধে বেদে প্রচার, সন্তান আদি যুগে রাধি বেদে প্রচার কে সবাই ছুটিয়া চল, সংস্কারের পিঞ্জরে ভাঙিয়া আনিব আমরা সবার দলে, বেদের বাহক আমরা সবাই মুক্ত আকাশ তলে, সংস্কারের পিঞ্জর ভাঙিয়া নিব আমরা সবার দলে, বেদের বাহক আমরা সবাই মুক্ত আকাশ তলে, হিংসা ক্রোধ বিমান ত্যাজিয়া সকলে হব এক প্রাণ, ভাঙি সংস্কার গরিব মোরা বেদের সমাজটাই, ভাঙি সংস্কার গরিব মোরা বেদের সমাজটাই, চলো তোমরা কর্মী ভাই, কর্মের পথে চলো তোমরা কর্মী ভাই, দলাদলি নাই আমাদের মাঝে নাই কোনো বিক্ষোভ, দলাদলি নাই আমাদের মাঝে নাই কোনো বিক্ষোভ, রাজনীতির নাই কো গন্ধ হেথা নাই কোনো গদির লোভ, রাজনীতির নাই কো গন্ধ হেথা নাই কোনো গদির লোভ, শুদ্ধ প্রেম ভালোবাসা সবার বিলাপ এই তো আশা, শুদ্ধ প্রেম ভালোবাসা সবার বিলাপ এই তো আশা, শ
चलो तुमरा कुर्मी भाई वेद प्रचारक वेदेर बाहु ताई संतान दल वेद प्रचारक वेदेर बाहु ताई संतान दल আসে কত বাধা তবু সে নাম মোরা গায় কর্মের পথে চলো তোমরা কর্মী ভাই কর্মের পথে চলো তোমরা কর্মী ভাই মাটি হতে মোরা জন্ম লই মাটিতে হব লয় মাটি হতে মোরা জন্ম লয়েছি মাটিতে হব লয় সমহাবে সবার স্থৈর্য বৃক্ষের মতে রাখিব ধৈর্য অচল চল ধীর হয়ে মোরা চলিব পথ সদাই অচল অচল ধীর হয়ে মোরা চলিব পথ সদাই চলো তোমরা কর্মী ভাই কর্ম ছাড়া জীবন যে মৃত্যু তুল্য জানি কর্ম ছাড়া জীবন যে মৃত্যু তুল্য জানি তাই তো মোরা ধর্ম বলে মানি ঠাকুর বালক ব্রহ্মচারী পথের তিনি দিকদিশারি ঠাকুর বালক ব্রহ্মচারী পথের তিনি ঠাকুর বালক ব্রহ্মচারী পথের তিনি দিক দিশারি
ঠাকুর বালক ব্রহ্মচারী পথের তিনি দিক দিশারি চরণ তলে মোরা প্রণাম সদা জানা সেই দেবতার চরণ তলে মোরা প্রণাম সদা জানা সেই দেবতার চরণ তলে মোরা প্রণাম সদা জানা পথে চল তোমরা কর্মীর পথে চল তোমরা No, no, no.
ভগবান জন্মসূত্র ঠাকুর শ্রী বাল ব্রহ্মচারী মহারাজ বল বল ভগবান জন্মসূত্র ঠাকুর শ্রী বাল ব্রহ্মচারী মহারাজ বল বল মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম নাম সংকীর্তনে মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম নাম সংকীর্তনে বেদ প্রচারক সন্তান দলে বিশ্বের সন্তান দলে বল বল ভগবান জন্মসূত্র ঠাকুর শ্রী শ্রী বাল ব্রহ্মচারী মহারাজ আমাদের মত বাদ সন্তান দলের মত বাদ প্রকৃতির মত বাদ বেদের বারোটা এক জাতি এক নীতি দলাদলি ভুলে যাও ভেদাভেদ ভুলে যাও কর্মই ধর্ম আত্মরক্ষার বিপ্লব দীর্ঘজীবী হোক রাম নারায়ণ রাম গুরু